ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সকালে ব্যারিস্টার এম কাইয়ুম রেজিস্ট্রার ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে অবিলম্বে অনিচ্ছ একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও সংবাদ মাধ্যমকে জানান এম কাইয়ুম। এছাড়া নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে ৭ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে পাওনা ৮৪ কোটি ডলারের মধ্যে ২০ থেকে ২৫ কোটি ডলার পরিশোধে ব্যবস্থা না নিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে আদানি। অন্তর্বর্তী সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, বাংলাদেশ থেকে গত মাসে ৯ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করেছে। চলতি মাসে আরও ১৭ কোটি ডলার পরিশোধের জন্য একটি ঋণপত্র খোলা হয়, কিন্তু আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের করা বিদ্যুৎ আমদানি চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গত জুলাই থেকে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল করছে আদানি, বকেয়া বিল পরিশোধে বাংলাদেশকেও চাপ দিচ্ছে। এরই মধ্যেও বিদ্যুৎ উৎপাদন কমিয়ে অর্ধেকেরও নিচে নামিয়েছে তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন একতরফা চুক্তির সুযোগ নিচ্ছে আদানি। আদানির বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় নির্মিত। গত বছর বিদ্যুৎ উৎপাদন শুরুর আগেই কয়লার দাম নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কয়লার চড়া দাম দিতে অস্বীকৃতি জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এরপরও দাম কমাতে রাজি হয়নি আদানি। তবে এক বছর পর এখন আবার ২২% বাড়তি দাম চাইছে আদানি। পিডিবি বলছে বিদ্যুৎ আমদানিতে আদানির সঙ্গে কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খোলার কথা ছিল ৩০ অক্টোবরের মধ্যে, কিন্তু সেটা হয়নি। পিডিবি আরও সময় চেয়েছে। এই পরিস্থিতিতে ৩১ অক্টোবর একটি ইউনিট বন্ধ করে দেয় আদানি। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়ো করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি।